গুণগত মানসম্পন্ন সুস্বাদু ফল লটকন, ঔষধি গুণ সম্পন্ন সুস্বাদু লটকন ডায়াবেটিস প্রেশার নিয়ন্ত্রণ সহ রুচিবর্ধক ফল হিসেবে জনপ্রিয়তা পাওয়ায় এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। প্রচুর পুষ্টিগুণে ভরপুর লটকন আবাদ করে স্বাবলম্বী হয়েছে নরসিংদীর অনেক কৃষক। প্রতিনিধি আমিনুল হকের রিপোর্ট, জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। অন্যান্য ফলের তুলনায় কয়েক গুণ লাভজনক হওয়ায় নরসিংদীর বেলাব, শিবপুর, মনোহরদি, রায়পুরাতে লটকন চাষে ঝুঁকে পড়ছেন কৃষকরা। চাষিরা জানান, লটকন চাষে পরিচর্যা করতে হয় কম। বিঘাপতি লটকন চাষে খরচ হচ্ছে 15,000 টাকা, বাজারে বিক্রি হচ্ছে প্রায় 1,00,000 টাকার মতো। এর ফলে এসব এলাকার মানুষের কাছে লটকন এখন অন্যতম অর্থকরী ফসল হিসেবে পরিচিতি পেয়েছে। যারা ছিল সবাই এই বাগান করার মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে। এটা আমাদের এই লটকন চাষের জন্য আমাদের মাটিটা 100% উর্বর। লাল মাটির লটকন এমনিতে অনেক সুস্বাদু এবং মিষ্টি এবং প্রচুর পুষ্টিগুণে ভরপুর একটা ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল। তবে এবছর লকডাউনের কারণে বাজারে লটকনের দাম কম হওয়ায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে চাষিরা। লকডাউনের কারণে আসলে ঢাকা, সিলেট, সুনামগঞ্জ বা চিটাঙ্গের যে পাইকাররা ওনারা তো আসতে পারে না, এজন্যে আমাদের লটকনের কিছু দামটা কম। লকডাউনের কারণে বিভিন্ন ক্ষতি সম্মুখীন হইতেছি আমরা, সঠিক মূল্য পাইতেছি না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত। আমাদের যদি পরিস্থিতিটা মনে হয় যে বাগানের যে টাকা দিছি এর অর্ধেক মিলানি সম্ভব হইত না। এবছর নরসিংদীতে 1610 হেক্টর জমিতে লটকনের আবাদ হয়েছে। প্রতি মন লটকন বিক্রি হচ্ছে 2,000 থেকে 3,000 টাকা পর্যন্ত। তেমন একটা খরচ হয় না, অল্প সীমিত পরিমাণ খরচ, কিন্তু আয় উৎসই বেশি। আমাদের এই এলাকার লটকন দেশের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারে রপ্তানি হয়। এখন এর চাহিদাটা অনেক বেড়েছে, তাই আমরাও চাষে উদ্বুদ্ধ হইতেছি। স্থানীয় কৃষি কর্মকর্তা জানান, উচ্চ মূল্যের ফসল হওয়ায় লটকন চাষে আগ্রহী হচ্ছে এখানকার কৃষকরা। এর ফলে এই অঞ্চলের মানুষের একটি মজবুত অর্থনৈতিক ভিত গড়ে উঠবে। যেই জায়গাগুলোতে লটকন হতো সেই জায়গাগুলোতে হচ্ছে কৃষকরা এখানে পরিচর্যাটা আগের থেকে অনেক বেশি পরিচর্যা করছে এবং লটকনের ফলন আগের থেকে বৃদ্ধি পাবে বলে আমি আশা করছি। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।